আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এর ই-লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোহেল রানা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষক তৃতীয় অধ্যায়ের নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস সম্পর্ক আলোচনা উপস্থাপন করছি আলোচনার শুরুতে আশা রাখছি যে তোমরা ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা যথাযথভাবে করছো এবং যে অনুশীলনীর বা অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে বা যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমাদের বাড়ির কাজ রয়েছে সেগুলো তোমরা যথাযথভাবে করার চেষ্টা করছো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস এ সম্পর্কে আলোচনার শুরুতেই এর শিখনফল সম্পর্কে জেনে নেব অর্থাৎ আজকের এই বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বিষয় সম্পর্কে উপকৃত হবে এক নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয় সম্পর্কে জানতে পারবে দুই নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পর্কে কয়েকটি ধারণা পাবে তিন হাদিসগুলোর ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করবে অর্থাৎ আজকের এই বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা নৈতিক ও মানবিক মূল্যবোধ কি কোন কোন বিষয়গুলো নৈতিক ও মানবিক মূল্যবোধের আওতায় পড়ে এবং কোন কোন বিষয়গুলো নৈতিক ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে এর গুরুত্ব কি প্রয়োজনীয়তা কি ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারবে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব ও নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনাই হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ আদর্শ সমাজ গঠনের জন্য এই মূল্যবোধের প্রয়োজন অত্যন্ত বেশি নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্রবান করে গড়ে তোলে ফলে মানুষ সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে সকলে এ আদর্শ অনুশীলন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় অন্যদিকে সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ না থাকলে সমাজে শান্তি থাকে না যেমন দুর্নীতি সন্ত্রাস চুরি ডাকাতি ছিনতাই প্রতারণা ইত্যাদি ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে দয়া মায়া ঐক্য ভালোবাসা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা থাকে না মানুষ পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করে ফলে সমাজে নানা অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয় অর্থাৎ মানব সমাজকে সুন্দর সুশীল শান্তিময় করে গড়ে তুলতে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই নৈতিক ও মানবিক মূল্যবোধ থাকলেই আমরা সুখী সমৃদ্ধশীল শান্তিময় সমাজ গড়ে তুলতে সক্ষম হব এবং নিজেরা পরস্পরকে বিশ্বাস করতে শিখব মহানবী সাল্লাহ আলী হোসাল্লামের হাদিস নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা পূর্ব হাদিসের পরিচয় লাভ করেছি যে মহানবী সাল্লাহ আলী কথা কাজ ও মনসম্মতিকে হাদিস বলে হাদিসের মাধ্যমে আমরা প্রিয়নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম এর বাণী ও কর্ম সম্পর্কে জানতে পারি তিনি মানুষের সাথে কীরূপ আচরণ করতেন তা জানতে পারি তার উত্তম চরিত্রের কথা জানতে পারি তিনি আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়ে গেছেন তাও আমরা হাদিস পড়ে জানতে পারি হাদিস শরীফে প্রিয়নবী সাল্লা আলি ওসাল্লাম আমাদের নানাবিধ নৈতিক ও মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন দয়া ক্ষমা সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ভালোবাসা পরস্পর সহযোগিতা ইত্যাদি গুণ অনুশীলনের জন্য উৎসাহিত করেছেন আবার মিথ্যা বলা প্রতারণা করা চুরি ডাকাতি করা গালিগালাজ করা ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি কাজ করতে আমাদের নিষেধ করেছেন কেননা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার খোসামত তোষামত অর্থাৎ একজন আরেকজনের স্বার্থের জন্য উচ্চ প্রশংসা করা তাকে বাহবা দেওয়া তার গুণাবলী বর্ণনা করা তাকে মহান করার চেষ্টা করা ইত্যাদিও খারাপ অভ্যাস এগুলো মানবিক আদর্শের বিপরীত এগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে এগুলো থেকে বিরত থাকার জন্য মহানবী সাল্ল আলী হাসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন হাসাদ হাসাদ নারু নারুল অর্থাৎ তোমরা হিংসা থেকে বিরত থাকবে কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় হিংসাও তেমনি নেক আমলসমূহকে ধ্বংস করে দেয় আবু দাউদ অর্থাৎ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে আর রাসুল সাল্লাহ এই যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিপরীত যে কর্মকাণ্ড যে কর্মকাণ্ডগুলো মানবিক মূল্যবোধ বা নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে তারই একটি উদাহরণের মতো করে মহানবী সাল্লু আলিহ এই হাদিস বলেছেন যে তোমরা হিংসা থেকে বিরত থাকবে কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় হিংসাও তেমনই নেক সমূহকে ধ্বংস করে দেয় অর্থাৎ আমাদের যে নেক আমলগুলো রয়েছে সেই নেক আমলগুলোকে ধ্বংস করে দিতে পারে কিছু নৈতিক মূল্যবোধকে ধ্বংসকারী কাজ কর্ম যেমন হিংসা বিদ্বেষ গুণাবলী থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা উত্তম চরিত্রবান হতে পারি এগুলো আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায় সাহায্য করে এভাবে হাদিসের শিক্ষা আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে হাদিস শরীফে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী জীবন চরিত ও উত্তম চরিত্রের আদর্শ বর্ণিত আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তালা স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও ইন্না কালা আলা হুলুক ইন আজিম নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী সুরা আল কালাম আয়াত চার মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই আল্লাহ তাহলে পবিত্র কোরআনে এই ঘোষণা দিয়েছেন তিনি সবসময় নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করতেন তার একটি উপাধি ছিল আল আমিন আল আমিন অর্থ বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী তিনি সবসময় সত্য কথা বলতেন কথাও কাজে সততা অবলম্বন করতেন কেউ কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখলে তিনি তা মালিকের নিকট যথাযথভাবে ফেরত দিতেন তিনি কখনো মিথ্যা বলতেন না ওয়াদা ভঙ্গ করতেন না বিশ্বাসঘাতকতা করতেন না ঘোর শত্রুরাও তাকে আলামিন বা বিশ্বাসী বলে মানত বা তার কথা শুনত অর্থাৎ আরবের লোকেরা মহানবী সাল্লাহ আলী আসাল্লামের যারা শত্রু ছিল যারা তাকে বিশ্বাস করত না যারা তার দিনকে অস্বীকার করেছিল তার শত্রুতা করত তারাও তাকে অর্থাৎ মহানবী সাল্লাহ আলী আসাল্লামকে আলামিন বলে ডাকত তার সত্যবাদিতা তার সততা তার ন্যায়নিষ্ঠতা এগুলা দেখে তার প্রতি তারাও মুগ্ধ ছিল এভাবে দেখা যায় সব ধরনের চরিত্রে রাসুল্লাহ বিদ্যমান ছিল তিনি ছিলেন ক্ষমাশীল দয়াবান অতিথি মিষ্টভাষী তিনি অন্যায় অশ্লীল কাজ কখনো করতেন না অশালীন চলাফেরা ও কথাবার্তা তার থেকে কখনো প্রকাশিত হয়নি সারা জীবন তিনি মানুষকে উত্তম চরিত্র সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের এই আদর্শ নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষার উজ্জ্বল প্রমাণ প্রিয়নবী সাল্লাল্লাহ আলী আসাল্লামের চরিত্র অনুসরণ করলে কখনোই নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হবে না বরং এর দ্বারা আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারব আমাদের মধ্য থেকে দুর্নীতি ও পশুত্ব দূরীভূত হবে অর্থাৎ আমাদের মনের মাঝে যে দুর্নীতি করার অভ্যাস রয়েছে পশুর আচার আচরণ আমাদের মনে প্রবেশ করে আমরা যে পশুত্ব ধারণ করেছি এই বিষয়গুলো আমাদের মধ্য থেকে দূরভূত হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবন আদর্শ হাদিস শরীফে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে এগুলো মানুষের জন্য দিক নির্দেশনাস্বরূপ আমরা হাদিস পড়ে এগুলো জানবো এবং সে অনুযায়ী আমল করব অর্থাৎ আমরা বেশি বেশি করে কোরআন হাদিস পড়ব এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ার চেষ্টা করব। তবে আমাদের জীবন সুন্দর হবে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে এবং আমাদের গোটা পৃথিবীটাই আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে এবং পরকালে আমরা কল্যাণ লাভ করব আল্লাহ তালার সান্নিধ্য লাভ করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে জান্নাত সেটি অর্জন করতে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলেই পড়ে আল্লাহ আমিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠের আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখে নিব আর এই সৃজনশীলের উদ্দীপক হচ্ছে নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী সুরাল কালাম আয়াত চার ক নম্বর প্রশ্ন হচ্ছে আল আমিন অর্থ কি খ কোন কাজগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে ব্যাখ্যা করো গ উদ্দীপকের আয়াতটিতে কাকে এবং কেন মহান চরিত্রের অধিকারী বলা হয়েছে ব্যাখ্যা করো ঘ আমরা বাস্তব জীবনে উদ্দীপকের আয়াতটির প্রতিফলন কিভাবে ঘটাতে পারি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের পাঠটি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকলে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে আর আশা রাখছি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর খুব সুন্দর করে সমাধান করে আয়ত্ত করে খাতায় লিখে রাখবে এবং আমরা যখন চাইব তখনই তোমরা যেন এটি দিতে পারো বা সরবরাহ করতে সক্ষম হও আজকের বাড়ির কাজ আমরা দেখে নিব আর বাড়ির কাজটি হচ্ছে আদর্শ সমাজ গঠনে নৈতিক ও মানবিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে লেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ আর আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ